بسم الله الرحمن الرحيم একটা বুম বুম শব্দ হইতাছে দাদা এই যে সাউন্ড কন্ট্রোলার ভাই একটু আত্রিং দিয়া দেন তাহলে বুম বুম আওয়াজটা থাকবে না এই যে বুম বুম আওয়াজটা কিন্তু আছে ধরলে কিন্তু থাকবে না এই যে আমি ধরতাছি এখন আছে এখন আবার স্যার বাম আবার হবে আছে না তার মানে এটা বডির অভাব একটু আত্রিং দেন তাহলে ঠিক হয়ে যাবে আমি হয়তো সাউন্ড চালাই না কিন্তু আবার বিষয়বস্তুটি তো বুঝি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সর্বপ্রথম শুরু করছি নিখিল বিশ্বের যিনি প্রতিপালক মহান রব্বুল আলামিন তার সঙ্গে তার প্রিয় হাবিব হযরত আহমদ মুস্তফা হযরত মোহাম্মদ মুস্তফা এই মনে হয় আশেপাশে কোনো মোবাইল আছে তে আছে হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজা মোবারকে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে হযরত আলী মা ফাতিমা ইমাম হুসাইন হুসাইন নবীর চার ইয়ার তাবে তাবিন কোলাবে রাশিদিন শহীদ শহীদানকে স্মরণ করে পাগল ফকির মজদুমাস্তানকে স্মরণ করে 1,24,000 পয়গাম্বর 313 জন নবী 360 আউলিয়াকে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে সেই সকলের দরবারে যে যেখানে সাহিত্য আছেন যেখানে যে অবস্থায় আছেন সকলের দরবারে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে আমি যার আঙ্গিনা থেকে এসেছি নেত্রকোনা মদনপুর হযরত শাহ সুলতান কোমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির দরবারে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে এইখানে যার দরবারে এসেছি হযরত আমির হোসেন ওরূপে উল্টা ফকির ওনার সেই দরবারে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে উক্ত ওরস মুবারকের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট সোহরাবউদ্দিন মাননীয় জাতীয় সংসদ সদস্য বিশেষ অতিথি জনাব এমজাদুল হক জুটন চেয়ারম্যান পাটুয়াভাঙা ইউনিয়ন আজকের এই অনুষ্ঠানের সভাপতি রফিকুল ইসলাম এবং কাঞ্চন ভাই সকলের কাছে সালাম রেখে আরো এখানে সাথে আমার গান গাইতেই হবে সে আমার সঙ্গে ঝগড়া করবে আবার যদি আরেকদিন আমার সঙ্গে গান পড়ে তাহলে তারও গাইতে হবে আমিও না করে পারবো না সেও কিন্তু না করে পারবে না কারণ এইগুলি এক সময় করছি কিন্তু এগুলি লাভ নাই সেও করছে কারণ লেগে গেলেন হেরে গেলেন যত বেড়াগিরি করেন এই বেড়াগিরি কোনো লাভ হবে না আমি আমার বেড়াগিরি আমি করে যাবো গা ঠিক আছে আমি জিতনের জন্য কিন্তু এখন কিন্তু ইন্টারনেটের যুগ এখন ফেসবুক পেজ ইউটিউবের যুগ কমেন্টসে হাজার হাজার বকাবকি করে এইগুলি হয়তো সাধারণ মানুষ কিন্তু দেখে না কিন্তু এইগুলি কিন্তু আমরা দেখি আমরা দেখিও এবং শুনিও তবে যাই হোক আমি কোনো বেড়াগিরি করতে ইচ্ছুক না আর বেড়াগিরি আমি করবো না আমি জানি সেও শিল্পী আমিও শিল্পী আপনারাও কোনো কিছু মনে রাখেন না আমিও কোনো কিছু মনে রাখবো না সে আমার ছোট ভাই আমরা দুই ভাই এর চাইতে তো আর কোনো সান্ত্বনা দেওয়ার মতো কোনো কিছু নাই যে যত বেড়াগিরি করুক এই বেড়াগিরি আমি করতে রাজি না আর করবো না উপস্থিত মুক্তিযোদ্ধা বোরহান মেম্বার ওনার কাছে আমার ভক্তিপূর্ণ সালাম আসসালামু আলাইকুম আজকে এই কিশোরগঞ্জ বাউল ফেডারেশনের সম্মানিত সভাপতি গীতিকার ওহাম মাস্টার সাহেব আমার শ্রদ্ধেয় ওয়াজি ওনার কাছে সালাম রেখে আওয়াল ভাই যুগ্ম সম্পাদক
কিশোরগঞ্জ জেলা বাউল সংগীত ফেডারেশন আক্তারুজ্জামান শিপন ভাই সদস্য কেন্দ্রীয় কৃষক লীগ সকলের কাছে সালাম রেখে আওয়াল ভাইয়ের কাছে সালাম রেখে আপনারা দর্শক শ্রোতা যারা আছেন সকলের কাছে আমার একসাথে সালাম আসসালামু আলাইকুম রইসউদ্দিন প্রধান কাপাসিয়া সকলের কাছে সালাম আসসালামু আলাইকুম বোকাল বোকাল একটু লাগবে মনিটরে হালকা একটু সামান্য একটু গেইন হবে হ্যালো হ্যালো দয়াময় যাতে দূর থেকে বলা যায় একটু মিট বাড়ান দয়াময় ও দয়াল রে হ্যালো হ্যালো লাগবে আর একটু বোকাল মানে সবটি যন্ত্র যখন একসঙ্গে একসাথে বাজে তখন কিন্তু বোকালের আওয়াজটা একটু কম পাওয়া যায় হ্যালো হ্যালো হ্যাঁ এই তো তুমি এত সুন্দর তুমি মহাকারিগর সাজাইলা বিশ্ববাগান তুমি সাজাইলা বিশ্ববাগান তুমি এত সুন্দর তুমি মহাকারিগর সাজাইলা বিশ্ববাগান তুমি সাজাইলা বিশ্ববাগান তোমার হাতে লইয়া লিষ্টি ছয় দিনে দুনিয়া সৃষ্টি করলা তুমি আল্লাহ মহা তোমার হাতে লইয়া লিষ্টি ছয় দিনে দুনিয়া সৃষ্টি একটুই করে বাভাবে বোকালে করলা তুমি আল্লাহ মহান কেউ বলে প্রভু কেউ বলে তোমায় হরি কেউ বলে প্রভু কেউ বলে তোমায় হরি কেউ তোমারে বলে ভগবান তুমি এত সুন্দর তুমি মহাকারিগর সাজাইলা বিশ্ববাগানে তুমি
সাজাইলা বিশ্ববাগান সালাম আমার মদিনায় পাঠাই 317 জন্য বীর দরবারে রাখলাম ভক্তিপূর্ণ সালাম আমি যেন থাকি আল্লাহ রাসূলের গোলাম মাতাপিতার চরণে রাখলাম আমার ভক্তিপূর্ণ সালাম যে দুঃখিনী মায়ের উদরে 10 মাস 10 দিন ছিলাম 124000 পয়গম্বরের চরণে ময়দিনে সালাম রাখি রাখি দিনহীনে বাগদাদে বন্দন করি হযরত বড়বীর আব্দুল কাদের জিলানি মাহবুব সুবানি গো কুতুবের রব্বানি শেখ সৈয়দ মহিউদ্দিনের চরণ আজমিরেতে বন্দন করি খাজা সেরাগে রোশন সিলেটেতে বন্দন করি হযরত বাবা শাহজালাল যার পরশের ছোঁয়া লেগে আজও সিলেট লালে লাল শাহজালালের ভাগিনা যিনি বাবা শাহ পরাণ আত্মার সঙ্গে আত্মা মিশাইয়া কিছু করো আমায় দান মদনপুরে বন্দন করি হযরত শাহ সুলতান আউলিয়া সারা জীবন থাকবে এই হবিল তোমার গোলাম হইয়া
এইখানে যার দরবারে এসেছি হযরত আমির হোসেন ও রূপে উল্টা ফকির বাবা তুমি হইলা ভক্তগণের ভক্তেরই কাবা ওরে এই অনুষ্ঠানের ওরস মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি সহসভাপতি কেশিয়ার সম্পাদক কমিটি বৃন্দ কিশোরগঞ্জ বাউল ফেডারেশনের যুগ্ম আহ্বায়ক সভাপতি সহসভাপতি সকলের কাছে আমার ভক্তিপূর্ণ সালাম রবিকুল ভাইয়ের কাছে রইল ভক্তিপূর্ণ সালাম উস্তাদ পদে ভক্তি আমি রাখিলাম এখন যার কাছে গান বাজনা করলাম ও পারজন আমার প্রথম উস্তাদ বাউল কিতাব আলী সরকার সভাতে যাই কইয়া দ্বিতীয় উস্তাদ বাউল সালাম সরকার জনজনের কাছে সালাম দিই পাঠাইয়া দাদা উস্তাদ যারা ছিল আবেদ আলী সরকার মকবুল হোসেন সরকার শাহেদ আলী সরকার এবং বারেক সরকার তারা পৃথিবী থেকে গেল বিদায় হইয়া ওনাদের হোমাক পেরাত আমি যাই কামনা করিয়া হায়রে সবাই তো গেছে ছাড়িয়া আমার একা রাখিয়া রে ওরে যার সঙ্গে আমি গান করব আমার সঙ্গে যে গান করবেন আজকে সারা রাত্রু বাংলাদেশের ইয়ং জেনারেশনের মাধ্যমে আমি নিজে আমি একজন ভালো গায়ক বর্তমান মার্কেট অনুযায়ী একজন অত্যন্ত একজন ভালো শিল্পী নামটি জহির পাগলা তারে লইয়া করব কিছু প্রেমের ওলা মেলা সোনা প্রেমিক শুধু প্রেমিক রে চায় চায় না রে সোনা দানা প্রেমিক শুধু প্রেমিক আর যায় তুমি এত সুন্দর তুমি মহাকারিগর সাজাইলা বিশ্ববাগানে তুমি সাজাইলা বিশ্ববাগানে তুমি সাজাইলা বিশ্ববাগান رسول الله يا حبيب الله يا رسول الله نبي جي دويا I'm
আমি দেখিতে চাই নূরের ছবি আমি দেখিতে চাই নূরের ছবি দো জাহানের বাদশা প্রিয় নবী দো জাহানের বাদশা প্রিয় নবী আমি দেখিতে চাই নূরের ছবি আমি দেখিতে চাই নূরের ছবি দো জাহানের বাদশা প্রিয় নবী দো জাহানের বাদশা প্রিয় নবী
আমি আজকে থেকে এক ঘন্টা আগেও জানতাম যে কিশোরগঞ্জ ময়মনসিংহ বিভাগের কারণ ময়মনসিংহ মানুষের ভাষা কিশোরগঞ্জের মানুষের ভাষার একটা সমন্বয় আছে একটা মিল আছে বৃহত্তর ময়মনসিংহ কিন্তু বিভাগ যখন আমি সার্চ করলাম যে ঢাকা বিভাগ তখন দেখি যে আপনারা ঢাকা বিভাগের মধ্যে আছেন ময়মনসিংহে নাই তো আমি আজকেই জানলাম তো যার সাথে আমার গান যদিও তিনি নেত্রকোনার মানুষ তবে তিনি আপনাদের খুব নিকটতম আমি চট্টগ্রাম ডিভিশনের আমরা বৃহত্তর কুমিল্লা তথাপি বর্তমান ব্রাহ্মণবাড়িয়া জেলার মানুষ তা আমার একটা জিনিস আজকে একটু কেমন জানি লাগছে যে আমি দাঁড়াইলাম না আমি গান গাইলাম না আমি দাঁড়িয়ে কিছু বললাম না ভালো মন্দ আমার দাদা ভাই নিজের থেকে অনেক কিছু বলতেছে ঝগড়া না করি কেন ভাই আপনি কি আমার কোনো দিক দিয়ে ঝগড়াটে বাউল মনে হয় আচ্ছা আপনারা বলেন তো এই যে কথাগুলো বললো এগুলো কোনো যুক্তি আছে আপনি দাঁড়াইবেন আপনার প্রতিপক্ষ শিল্পীকে আপনি সালাম সম্মান দিবেন আপনি আপনার গান গাইয়ে বসে পড়বেন কি কথা ঠিক না আপনার যা বলার যখন আমি বলবো এরপরে ভালো মন্দ আপনি বলতে পারেন যে জহির পাগলার এই কথাটা আমার ভালো লাগে নাই ঠিক না আপনি আগের থেকেই ফেসবুক লাইভে কে খারাপ কমেন্ট করে কে ভালো কমেন্ট করে বলে আমি এগুলো দেখি বলে ফেসবুকের কমেন্টগুলো আপনারা তো দেখেন না আমি দেখি তা আমার একটা খটকা লাগলো যে ফেসবুকের কমেন্ট হবিল সরকার এই ছোট ছোট কমেন্ট দেখতে পারে আজকে কমিটির নামগুলো ব্যানার দেখে কইতে পারে না কেন এটা আমার মধ্যে একটা প্রশ্ন কি কথাটা যুক্তিতে মিলে না উনি বলল যে ফেসবুকের কমেন্ট উনি দেখে আপনি ফেসবুকের কমেন্ট দেখেন আপনার পিছনে 15x12 ফুট একটা ব্যানার লাগানো আছে আপনি ব্যানারটা চাইয়া কইতে পারেন না এটা কোন দেখা আমি জানি না এটা বেশি বড় বেশি বড় আর আজকে যে আপনি আমার সাথে এত ভাও দিয়ে তাও দিয়ে কথা কইতেছেন বিষয়টা কি হ্যাঁ মতলব আছে হ্যাঁ আমি কিন্তু সহজ সরল মানুষ আপনি আমার সাথে গান আগেও গাইছেন আপনার সাথে আগে কি হয়েছে না হয়েছে কিশোরগঞ্জের মানুষ জানে আপনি আগে আমি এই এলাকার না আপনি এলাকার না আপনি নেত্রকোনার আমি ব্রাহ্মণবাড়িয়ার হুদাহুদি পালা তো আমি গান গাওয়ার পরে আপনি কিছু বলবেন আগেই যে আগুরির বাপের মতন শুরু করছেন ভাই হ্যাঁ একটু বেশি হয়ে গেল না যাক বেশি দিন না বেশি দিন না আমার ভাই রইসউদ্দিন প্রধান যিনি গাজীপুর কাপাসিয়া আমরাইদের একজন বাউল প্রেমিক বিভিন্ন জায়গায় পালা গান করেন বাউল গান করেন আমার অত্যন্ত প্রিয় মানুষ আসছেন আমার আওয়াল ভাই আমার আওয়াল ভাই আমার সাথে পরিচয় আশুতিয়া বাজার সালাম নেবেন আমার একজন বাবা জান আসছেন কিশোরগঞ্জ থেকে উনি আমাকে অত্যন্ত স্নেহ করেন আমার সালাম নেবেন কিশোরগঞ্জ করিমগঞ্জ থেকে এসেছেন আমার বাবা জান আমি ওনার প্রতি সালাম জানাই ওহাব মাস্টার আমি ওনার প্রতি আসসালামু আলাইকুম আগে গান হোক পরে কথা হোক হ্যাঁ দয়া মো
দিলে দিলে জপি আল্লাহ তোমারি নাম দিলে দিলে জপি আল্লাহ তোমারি নাম আমি মালিক আল্লাহ তুমি গোলাম আমি মালিক আল্লাহ তুমি গোলাম দিলে দিলে জপি মাওলা তোমারি নাম দিলে দিলে জপি মাওলা তোমারি নাম তুমি মালিক আল্লাহ আমি গোলাম তুমি মালিক আল্লাহ আমি গোলাম প্রশংসা মাওলা দরবারে তোমার আমায় মানুষ কুলে পাঠায়াছো দুনিয়ার মাজার তোমার প্রিয় রাসূল আল্লাহ নূরে মোহাম্মদ মদিনার বুলবুলি আমার মদিনার হযরত হাজার দরুদ সালাম পৌঁছাই সোনার মদিনায়
ফটির লাগিয়া কান্দেন নবী মুস্তফায় হাজার দরুদ সালাম পৌঁছায় সোনার মদিনায় উম্মতের লাগিয়া কান্দেন নবী মুস্তফায় পাপ্পান যতন স্মরণ করিয়া সরে দাঁড়াইয়া যাদের উসিলায় আল্লাহ বানাইল দুনিয়া মাওলা আলী মা ফাতেমা ইমাম দুটি ভাই পাপ্পান যতন ভক্তি করিয়া সরে দাঁড়াই নবীর চারিয়ারের প্রতি আমার ভক্তি গেলাম দিয়া এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরগণ ভক্তি যাই রাখিয়া চার তরিকার চার পীরের প্রেম ভক্তি রয় আল্লাহর ভবের অলি যত ভক্তি রয় নিশ্চয় পাগল কুলের শিরোমণি হযরত ওয়াইস আল করুনি ওই চরণে ভক্তি আমার রহিল এখনি তিনশত ষাট জন আউলিয়া ভক্তিও জানাই এই বিশ্বের পাগল যত ভক্তি রেখে যায় বাগদাদ হইতে বাংলাদেশ অলি যতজন বিশ্বের অলির প্রতি আমার ভক্তি নিবেদন চিস্তিয়া তরিকায় আমার মইনুদ্দিন চিস্তিয়া খাজা বাবার পাক দরবারে ভক্তি দেই পৌঁছাইয়া যেই দরবারে দাঁড়াইয়াছি গুণাগার হইয়া আমার আমির হোসেন সাই উল্টা ফকির দোয়া গেলাম চাইয়া অলি তোমার নেক নজর আমার উপর যদি হয় গাইব কিছু ভাবের গুণগান দয়া করে চেষ্টা তো নিশ্চয় আজকের গান কমিটির সভাপতি প্রধান অতিথি সালাম গেলাম দিয়া মাননীয় এমপি মহোদয়ের কাছে আমার সালাম দেই পৌঁছাইয়া যেইখানে থাকেন না কেন আল্লাহ যেন ভালো রাখেন তাই জনগণের সেবায় যেন মনোনিবেশ হয় এলাকার ইউনিয়ন প্রধান যিনি আমার মাননীয় চেয়ারম্যান ভাই আসরেতে আছেন বসিয়া আমার থেকে আমাদের পক্ষ থেকে প্রেম সালাম আপনায় গেলাম দিয়া আপনার ইউনিয়নের সদস্য যারা আমি সালামও জানাই ময়মুরব্বী আছেন যত সালাম দিয়া যাই এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আমার সালাম করিবেন গ্রহণ ময়মুরব্বী যুবক ভাই মা বোনেরা সালাম দিয়ে এই দরবারের খাদেম যেজন ভক্তিও জানাই উল্টা সারো আওলা যারা সালাম দিয়া যাই যার সাথে গাহিব গান আমায় সালাম গেলেন দিয়া আমিও তাহার প্রতি সালাম দেই পৌঁছাইয়া উনি অতি বড় মনের মানুষ আমার প্রশংসা করলেন ভাই আপনিও ভালো গায়ক আপনিও বড় গায়ক আপনিও জ্ঞানী মানুষ আমি সভাতে জানাই দুইজনে মিলিয়া গাইব ভাবেরই কীর্তন দয়া করে দোয়া করবেন জ্ঞানী মহাজন ভুলের শেষ নাই আমার আমায় দিবেন মাফ করিয়া আমার পরিচিত ভাই বন্ধু আছেন যারা সালাম নিবেন বইয়া এই পর্যন্ত বন্ধ না গান বারণ রেখে যাই সংক্ষিপ্ত ঠিকানাটা আমি বলে যাই জন্মস্থান ঠিকানা ধরি ব্রাহ্মণবাড়িয়া জেলায় বাড়ি আমার কসবা ধরি থানা আমার অস্থায়ী বাড়ি বিদ্যানগর সরকারের ঘোষণা ব্রাহ্মণবাড়িয়া জেলায় বাড়ি কসবা ধরি থানা গ্রামের নাম বিদ্যানগর সরকারের ঘোষণা বাবা মা আদর করে জহির পাগলা কয় এই নামটাই আপনাদেরকে দিলাম পরিচয় আমি অতি মূর্খ মতি বিদ্যা ভক্তি নাই আপনাদের প্রতি আমি দোয়া চেয়ে যাই আমার একজন বাবা জানাচ্ছেন আসরে চলিয়া আপনার চরণে আমি ভক্তি দেই পৌঁছাইয়া প্রাণপ্রিয় বন্ধু যেজন সাইফুল ভাই আমার সালাম করিবেন গ্রহণ আমার রইস উদ্দিন প্রধান যিনি সালাম দেই এখন এই পর্যন্ত বন্ধন গান বারণ রেখে যাই দয়া কর দয়াল আল্লাহ দয়ার ভিক্ষা চাই দিলে দিলে জপি মাল্লা তোমার নাম দিলে দিলে জপি মাল্লা তোমার নাম তুমি মালিক আল্লাহ আমি গোলাম তুমি মালিক
আজকের কমিটি আগে থেকেই পালা কে কোন পালায় গাইবে একেবারে ডকুমেন্টারি করে ফেলেছেন কিয়ামতের পালা আমার ভাগে এসেছে হাসরের পালা হবিল সরকার সাহেব পেয়েছেন তা আজকে মঞ্চে আগে দাঁড়িয়েছেন মঞ্চের শুরু করেছেন হবিল সরকার কি বলেন ঠিক না আজকে যত জহর ঝামেলা যত আপদ বিপদ সব ওই ওই উপরটার উপরে দেই যাইব কি কোন আমারে পাইব না আমি তো পরে হ্যাঁ যত তুফান আছে যত কিয়ামতের আলামত আছে যত কিয়ামতের নমুনা আছে হ্যাঁ সব যাইব আগেরটার উপরে দেই ঠিক না আমি পরে আমার কোনো বিপদ নাই তো আমি আরেকটা গান শোনাই একটা নবীজির শান গাইলেন আমার গাইলেও ভালো হয় যেহেতু আমার ভাই গাইলেন তো আমিও এখানেই যদি গাই গানটা এখানেই রইল আমি একটু আকবর আয়া উল্টা সার নামের একটা গান গাই কি বলেন আজকে অনেক মিডিয়ার ভাইরা এসেছেন আপনারা আমাদের খুব কাছের তবে কথাবার্তা যাই হয় কেউ কাটাকাটি করেন না এটা খুব ভয় পায় হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে চালায় যান ইনশাআল্লাহ ধরেন আমার উল্টা সার দরবারে গেলে আমার খাজা বাবার দরবারে গেলে হ্যালো এখন মনিটরের আওয়াজ পাই গান টান দিলে খালি মাইক বাজে আমার খাজা বাবার দরবারে গেলে আমার উল্টা সার দরবারে গেলে বাবাই খালি হাতে ফিরাবে না বাবাই খালি হাতে ফিরাবে না খাজা বাবার দরবারে গেলে আমার উল্টা সার দরবারে গেলে বাবাই খালি হাতে ফিরাবে হাতে
সৌদি আরব প্রবাসী মেহেদী হাসান মুন্না ভাইয়ের পক্ষ থেকে আমাকে একটি ফুলের তোড়া দিয়ে সম্মান করেছেন আমার আমি জানি না আমি ওনাকে কখনো দেখিও নাই আমার প্রতি উনি যে মহব্বত দেখিয়েছেন এটার মধ্যে কিছু বেশ কিছু টাকাও আছে আমার মনে হয় এটা আমার জীবনের একটা ভালোবাসা কি বলেন আপনারা হাত তালি দিবেন না আমার ভাই মুন্না সাহেব আপনার প্রতি আমার আসসালামু আলাইকুম প্রবাসী সৌদি আরব শুধু মুন্না ভাই না এখানে যত প্রবাসী আছেন এবং পরবর্তীতে আমাদের এই অনুষ্ঠানগুলো বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় দেখবে সকল প্রবাসী ভাইদের প্রতি আমার আসসালামু আলাইকুম আমার এই উপহারটা আমার পক্ষ থেকে এই ইউনিয়নের যিনি মাননীয় চেয়ারম্যান সাহেব উনি যদি গ্রহণ করেন আমি খুব খুশি হব